আমার ভিডিও থেকে এই নোটটার একটা ছবি আমাকে দেখায়, আমাকে ছবি পাঠায়, পাঠায় বলে ভাই এই নোটটা আমার কাছে পড়ছে, আমার টাকার দরকার ছিল তাই ভাই আপনার কাছে মিথ্যা কথা বলে টাকাটা নিছি ভাই। আমি ভাই টোটালি থান্ডার্ড যে একটা মানুষ তার মানে কীভাবে এইসব কাজ করে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মনটা আসলে খুব খারাপ, কারণ আপনারা জানেন আমি গতকালকে একটা ভিডিওতে বললাম যে আমার সবজি নটটা হারিয়ে গেছে, আপনার পার্লার পরে আর বাসায় ফিরে নাই। তো মন মানসিক অবস্থা খারাপ ছিল। তো ভিডিওটা আপলোড হওয়ার পর পরে আমার কাছে একটা মেসেজ আসে আমার ফেসবুক পেজে। তো মেসেজ আসার পরে তো উনি আমার ভিডিও থেকে এই নটটার একটা ছবি আমাকে দেখায়, আমাকে ছবি পাঠায়, পাঠায় বলে ভাই এই নটটা আমার কাছে পড়ছে। তো আমি সাথে সাথে অনেক খুশি হয়ে যাই। তো উনি আমাকে বলে ভাইয়া কালকে সকালবেলা আমি কবুতরটা আপনার বাসায় নিয়ে আসবো, আপনার বাসার ঠিকানাটা বলেন, আর ভাইয়া যদি কিছু মনে না করতেন তাহলে যাতায়াত বাবদ কিছু টাকা পাঠান। তা আমি উনাকে সাথে সাথে আপনার 1000 টাকা পাঠিয়ে দিই, সাথে সাথে ইনস্ট্যান্ট। তো বিকাশে 1000 টাকা পাঠিয়ে দিই। তো পাঠিয়ে দেওয়ার পর আমি ভাবছি আমি তো কবুতর তার মানে আসতেছে কালকে সকালে আমার বাসায়, আজকে সকালে আমার বাসায় আসবে কবুতর। তো আমি মনটাও ভালো যে কবুতরটা ফেরত পাইলাম। তো উনি বলছিল সকাল 10টার মধ্যে উনি আমার বাসায় আসবে। তো 10টা পার হয়েছে, এখন প্রায় দুপুর টাইম হয়ে গেছে। তা আমি ফোন দিয়ে দেখি উনার নাম্বারটা বন্ধ, নাম্বারটা বন্ধ। তো তারপরে আমি তার মানে মনে করছি মানুষের নাম্বার বন্ধই থাকতে পারে, হয়তো কোনো বিপদ আপদ হয়েছে, আমি আর এই জিনিসটা খুব একটা আমলে নেই নেই। তো আমার কিছুক্ষণ পরে আমার মোবাইলের মেসেজ চেক করে দেখি যে উনি আমার একটা মেসেজ দিয়ে রাখছে, সেটা হচ্ছে ভাই আমার টাকার দরকার ছিল তাই ভাই আপনার কাছে মিথ্যা কথা বলে টাকাটা নিছি ভাই। আমি ভাই টোটালি থান্ডার্ড যে একটা মানুষ তার মানে কীভাবে এইসব কাজ করে আমি বুঝি না। তার মানে একটা মানুষের ইমোশন নিয়ে খেলার মানে কী? একটা কবুতর, একটা ভালো পাল্লার কবুতর যখন পড়ে যায় তখন অটোমেটিক আরেকটা মানুষের কেমন লাগে সেটা সেই জানে। এখন সেইটার জায়গায় মনে করেন কবুতর নিয়ে এই কথা বলাটা, এখন আমি তার মানে এখন পর্যন্ত থান্ডার্ড, আমি মেসেজটা দেখার পরে থান্ডার্ড, এইটার আমার কোনো ইচ্ছা নাই। তবে আপনার উদ্দেশ্যে বলতেছি যে ভাই এই কাজটা করছেন, যে আজকে সন্ধ্যার মধ্যে আপনি টাকা নিছেন, আপনার টাকা দরকার ছিল টাকা নিছেন, ইটস ওকে, নো প্রবলেম, মানুষের বিপদ আপদ থাকতেই পারে, হয়তো বিপদে পড়েই নিছেন, নো প্রবলেম। আজকে সন্ধ্যার মধ্যে ভিডিওটা যাওয়ার পরে ঠিক আছে আপনার আজকে রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি যে কাজটা করছেন সেই কাজটার জন্য যদি সরি না বলেন তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। আপনার বাসা কোথায় না কোথায় অলরেডি আমার এক ছোটো ভাই কিন্তু আমাকে বের করে দিছে, আমার এক ছোটো ভাই আছে, তো ও ডিফেন্সেই আছে, ওর সাথে কথা হয়েছে, ওকে আপনার নাম্বারও দেওয়া হয়েছে, আপনার বাসা কোথায় না কোথায় টোটাল ব্যাপারটা ও বের করে দিছে। আমাকে একটা ছোট্ট কমপ্লেন দিতে হয়েছে, কমপ্লেনটা আমি দিছি এবং আপনার টোটাল ডিটেল আমি পেয়ে গেছি। তো এখন আপনার কাছে আমার অনুরোধ বলবো না, ইটস আপ টু ইউ। সুন্দর আমার টাকা লাগবে না, আমি টাকা চাচ্ছি না আপনার কাছে, টাকা ব্যাকের কোনো দরকার নাই ঠিক আছে। আপনার দরকার আপনি টাকা নিছেন, 1000 টাকা নট এ ম্যাটার, নট এ বিগ ডিল, কিন্তু আপনি যে কাজটা করছেন দ্যাট ইজ নট গুড। তো আপনার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থায় যাইতে যাবো যদি আপনি রাত 8টার মধ্যে আপনি ফোন দিয়ে সরি না বলেন। কেন বললাম সেটা হচ্ছে যে এবং আপনি ফোন দিবেন, আপনি আমার সাথে কথা বলবেন, আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে আমি কথা বলতে চাই, আর আমার কিছু নাই এতটুকুই। আমার কোনো 1000 টাকার আমার দরকার নাই, 1000 টাকা মানুষের আপনার প্রয়োজন হয়েছে আপনি টাকা নিয়েছেন, ইটস ডাজন্ট ম্যাটার। এখন আপনি হয়তো ভালো উপায় না নিয়ে খারাপ উপায় নিয়েছেন এটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাই আমি যেটা বলার সেটা বললাম ঠিক আছে। এই কারণে বলবো সেটা হচ্ছে যে এই এই কাজটা নিশ্চয়ই আপনি অন্য কারোর সাথেও করছেন কি না, যদি অন্য কারো সাথে করে থাকে তারা আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আমার সাথে ঠিক আছে। আপনি অন্য অন্য যদি কারোর সাথে করে থাকেন এবং আমাকে যারা বলবে মেসেঞ্জারে এবং আপনার নাম্বারটা এবং আপনার একটা কথা বলি, আপনাদের কারোর সাথে যদি যারা কবুতর পাল্লা দিতেছেন কেউ এই কাজ করে থাকে ঠিক আছে, কেউ যদি এই কাজ করে থাকে আমি ওনার বাসাটা কোন জায়গায় আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে হয়তোবা আপনাদের যাদের এই ধরনের ঘটনা ঘটছে তাদের সহজ হবে। ওনার বাসাটা হচ্ছে আপনার হচ্ছে টাঙ্গাইলে, ওনার বাসাটা হচ্ছে টাঙ্গাইলে। এইটা আমাকে যে আসলে করছে, যে আমাকে বের করে দেওয়ার আমি বললাম যে ছোটো ভাই ও বের করে দিছে, ওনার বাসাটা হচ্ছে টাঙ্গাইলে। তো আপনাদের কারোর সাথে যদি এরকম কোনো এবং ওনার লাস্টের নাম্বারের লাস্টের 2টা ডিজিট আমি বলে দিচ্ছি, ওনার নাম্বারের লাস্টে হচ্ছে 411,
ওনার নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 411। আমি এতটুকুই বলবো, এর থেকে বেশি কিছু বলবো না। লাস্ট ডিজিট হচ্ছে 411। আপনাদের এই নাম্বার থেকে যদি কেউ আপনাদের সাথে এই ধরনের কাজ করে থাকে আমাকে জানাবেন, আমরা সবাই মিলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনি আমার টাকা রিটার্ন দেওয়া লাগবে না, কিন্তু যদি এই ভিডিও থেকে বের হয় যে কারো কারোর সাথে করছেন তাদের টাকা ভাই আপনাকে রিটার্ন করতে হবে, এই আর কি। তো দর্শকবৃন্দ, আসলে খুবই খারাপ লাগতেছে মানুষের, তার মানে এই ধরনের মন মানসিকতা দেখে খুবই খারাপ লাগতেছে, তার মানে বলে বোঝানোর মতো না। এটা কী ধরনের কী হইলো আমি কিছুই বুঝলাম না, যে মানুষের একটা ইমোশন নিয়ে এই কাজটা করলেন। তো যাই হোক দর্শকবৃন্দ, এখন এই টপিকটা মাথা থেকে বাদ দেই। আর আজকের দিনটা খুব ঠান্ডা একটা দিন, এই যে দেখেন সূর্য দেখা যাইতেছে না, একদম ঠান্ডা দিন, একদম ঠান্ডা দিন। আজকে আমরা কবুতরকে কিছু কিছু খাবার একটু বেশি দিব, যেই খাবারগুলো বেশি দিব সেই খাবারগুলো আপনাদেরকে দেখাই। আজকে আমরা খরগোশের বাচ্চা সব বাইরে ছেড়ে রাখছি, খরগোশের বাচ্চা সব বাইরে ছাড়া, কারণ খরগোশের বাচ্চাগুলো একটু যাতে বেশি মুভমেন্ট করে। আজকে আমরা আমাদের খাবারের মধ্যে এই যে দেখেন সূর্যমুখী একটু বাড়ায় দিব, ঠিক আছে। এই খাবারটা গতকালকে সূর্যমুখী বাড়ায় দিব, যে যে আইটেমগুলো আমি দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তৈলবীজ জাতীয় খাবার যেগুলো সেগুলো বাড়ায় দিব, সূর্যমুখী এটা নর্মাল যা যায় এর থেকে পরিমাণে একটু বেশি যাবে কবুতরের খাবারের মধ্যে, সূর্যমুখীটা একটু বেশি দিব। তারপরে দিব বেশি দিব হচ্ছে বাজরা, তুলনামূলকভাবে একটু বেশি দিব। বাজরা একটু বেশি দিব, এই যে বাজরা, ঠিক আছে। সূর্যমুখী হচ্ছে সূর্যমুখী ফুল আছে যে ফুলের বীজ, আর বাজরা তো আসলে আমাদের দেশে হয় না, ইন্ডিয়াতে হয়। তা আপনার মনে করেন বাজরাটাও একটু বেশি দিব। আরেকটা জিনিস বেশি দিব, সেটা হচ্ছে যে কুসুম ফুলের বিচি, এটাও বেশি দিব তুলনামূলকভাবে, এটাও তৈল বীজ, এই যে কুসুম ফুলের বিচি, এই আইটেমগুলো বেশি দিব। কেন বেশি দিব সেটা আপনাদের একটু বলে দিই, কারণ হচ্ছে যে আপনার কুসুম ফুলের বিচি বা সূর্যমুখীর বিচি এগুলো হচ্ছে তৈল বীজ, এবং কবুতরের শরীর গরম রাখার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট। এই জিনিসগুলো বেশি দিলে কবুতরের শরীরটা একটু গরম থাকবে। আপনারা যারা সরিষা খান তারা চাইলে সরিষাও খাওয়াইতে পারেন, সমস্যা নাই। সরিষাও কবুতরের শরীর গরম রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। আমার এখানে কবুতর খাবার দিতে হবে, আজকে একটু খাবার লেটে দিচ্ছি, ইচ্ছা করে খাবার লেটে দিচ্ছি, এই কারণে যে আপনারা মনে করেন যে কবুতর আজকে ছাড়াই হয়েছে লেটে, আমরা কবুতর অনেক লেটে ছাড়ছি, যে কারণে একটু লেটেই খাবার দিব। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তৈলবীজ জাতীয় খাবারগুলো আজকে আমরা একটু বেশি দিব, যাতে আপনার কবুতরের শরীরটা একটু গরম থাকে। যে কোনো ধরনের তেল আসলে কবুতরের শরীর গরম রাখতে সহায়তা করে। আসলে আমার তার মানে মন মানসিকতাটাই চেঞ্জ হয়ে গেছে বুঝছেন, এই জিনিস, এই ঘটনাটা ঘটার পরে তার মানে, কিন্তু এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। যারা আমরা কবুতরকে সরিষা খাওয়াই, আজকেও সরিষা খাওয়ায়, সরিষা খাওয়াইলে কবুতরের শরীর গরম থাকবে। আর এই সময়ে কবুতর যাতে গোসল না করে সেটা একটু খেয়াল রাখবেন, কবুতর গোসল করলে সেক্ষেত্রে মনে করেন কবুতরের ঠান্ডাটা প্রকটভাবে লেগে যেতে পারে। আর যদি কবুতর, কারো কবুতরের ঠান্ডা লেগে থাকে, আমার কবুতরের যদি এই মুহূর্তে ঠান্ডা লাগে, আমি যে কাজটা করব সেটা হচ্ছে হামদারদের আলিসা ট্যাবলেটটা প্রত্যেক দিন একটা করে খাওয়াবো। এটা আসলে টোটালি একটা অর্গানিক ওষুধ, আপনার এই ওষুধটা খাওয়াইলে আপনার বিশেষ করে কবুতরের ক্ষেত্রে একটা ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়। সেই ফ্যাসিলিটিটা হচ্ছে যে আপনার এই কবুতরের তার মানে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো সাইড ইফেক্ট হয় না, এই কারণে আমি এই ওষুধটা আসলে খুব বেশি খাওয়াই কবুতরকে। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।